আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিয়ে এসেছি আরেকটি নতুন টেস্টি রেসিপি, যার নাম হলো রেস্টুরেন্ট স্টাইলে পটলের কুরমা। এই পটলের কুরমাটি খুবই টেস্টি, তাহলে দেখি নি এই রেস্টুরেন্ট স্টাইলে পটলের কুরমা কীভাবে তৈরি করতে হয়। লেটস স্টার্ট। ভিউয়ার্স, পটলের কুরমা বানানোর জন্য এখানে আমি 1 কেজি মতো পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে আমি সম্পূর্ণ ছিলে নেই, হাফ ছিলে নিয়েছি, মধ্যখানে রেখে দিয়েছি এবং মধ্যখান বরাবর এভাবে ফাঁক করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কোনা করে ফাঁক করে নিয়েছি, যাতে মশলাগুলো ঢুকে যায়, এবং খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর মশলা নিয়েছি এখানে মেথি পাউডার, জিরা পাউডার, ধনে গুঁড়া পাউডার এবং এখানে হলুদের গুঁড়া নিয়েছি এবং সল্ট নিয়েছি। এখানে 2 মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 1টি লম্বা তেজপাতা নিয়েছি। আর নিয়ে নিয়েছি সরিষার তেল। তারপর এখানে নিয়ে নিয়েছি আমরা রেড চিলি পাউডার আর গার্লিক আর জিঞ্জার পেস্ট। এখানে গরম মশলা নিয়ে নিয়েছি আর এখানে 1 কাপ মতো দুধ নিয়ে নিয়েছি। এখন আমরা রান্না শুরু করব। ভিউয়ার্স, এখানে আমরা অয়েল নিয়ে নিয়েছি এবং এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থেকে হাই ফ্লেমে এখন আমরা যে পটলগুলো ছিঁড়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। ভিউয়ার্স, এখন আমরা এই ভাজা তেলের মধ্যে সল্ট দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। সল্ট আমরা আবার পরেও দিব, তাই এখন আবার দিয়ে দিচ্ছি। এখন আমরা কভার করে দিব এবং 1 মিনিটের জন্য ফ্রাই করব। ভিউয়ার্স, আমাদের এক পাশ হয়ে গিয়েছে, এখন আমরা উল্টিয়ে দিচ্ছি। এরপর আরও কিছুক্ষণের জন্য কভার করে রেখে দিব। আমরা সবগুলো উল্টিয়ে দিয়েছি একে একে। ভিউয়ার্স, উল্টিয়ে দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে পটলগুলো ছিঁড়ে না যায়। এগুলো একটু সফট হয়ে আসছে, কিছুক্ষণের জন্য রেখে দিব। ভিউয়ার্স, আরও 1 মিনিট হয়ে গিয়েছে, এখন আমরা আনকভার করব আর পটলগুলো আস্তে আস্তে বেশি তেল না ওঠে মতো করে একটি প্লেটে সরিয়ে নিব। আমাদের পটলগুলো চারপাশে ভাজা হয়ে গিয়েছে। যেহেতু আমি এখানে রেস্টুরেন্টের স্টাইলে পটলের কুরমা তৈরি করছি, তাই আমি তেলটা একটু বেশি ইউজ করেছি। আপনারা যারা বাসায় রান্না করে খাবেন, তেল কম পছন্দ করেন এমন মানুষরা তেল 1 টেবিল স্পুন বা 2 টেবিল স্পুন ইউজ করলেই পারবেন। কিন্তু তেল বেশি ইউজ করলেও এর স্বাদটা একটু বেড়ে যায়। আমরা সবগুলো সরিয়ে নিয়েছি এবং এই অবশিষ্ট তেলে আমরা পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব। আমি 2টি মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন আমরা সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ব্রাউন হওয়া পর্যন্ত করে ভেজে নিব। ভিউয়ার্স, আমাদের পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ভিউয়ার্স, আমার তেলগুলো যখন মিডিয়াম আঁচে রান্না করছিলাম তখন অনেকটাই গরম হয়ে গিয়েছিল, এখন আমরা এটি লো ফ্লেমে করে দিচ্ছি। অ্যান্ড আপনারা চাইলে অফও করে দিতে পারেন, এরপর মশলাগুলো দিয়ে দিতে পারেন। আমরা আস্তে আস্তে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। ভিউয়ার্স, এখন যে অবশিষ্ট তেলগুলো বাকি আছে সেখানের মধ্যে আমরা তেজপাতা দিয়ে দিচ্ছি, 1টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমরা হলুদ গুঁড়া
মরিচ গুঁড়া, ভিউয়ার্স খেয়াল রাখবেন চুলার আঁচ যাতে একদম লোয়ে থাকে। এখন আমরা দিয়ে দিচ্ছি কাসুরি মেথি পাউডার। এগুলো আমরা ভেজে পাউডার করে নিয়েছি। চুলার আঁচ যদি এই পর্যায়ে আপনি হাইয়ে রাখেন তাহলে মশলার কালার জ্বলে যেতে পারে, তাই আমরা লোয়ে রেখেছি যাতে সুন্দর একটি কালার আসে। এখন আমরা গার্লিক আর জিঞ্জার পেস্ট করে রেখেছিলাম 1 টেবিল স্পুন মতো, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন আমরা এগুলোকে 1 মিনিটের জন্য ভেজে নিব। ভিউয়ার্স, আমাদের 1 মিনিট হয়ে গিয়েছে। আপনারা চাইলে 1 মিনিটের বেশিও কষিয়ে নিতে পারেন, যত বেশি কষিয়ে নেবেন আপনার পটলের কোরমার আর টেস্টটা তত ভালো আসবে। ভিউয়ার্স, আমরা এখন ধনে গুঁড়ো দিয়ে দিব। এরপর জিরা গুঁড়ো দিয়ে দিব। এরপর লবণ দিয়ে দিব। ভিউয়ার, সল্টটা আমরা আগেও দিয়েছি, এখন আবার দিচ্ছি, তাই দেওয়ার সময় একটু সাবধানে দিবেন, বেশি হয়ে গেলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখন আবার কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কালার চলে আসছে এবং মশলার স্মেলটাও চলে গেছে, যেটি কাঁচা স্মেল থাকে মশলার সেটি চলে গিয়েছে। এখন আমরা ফ্রাইড অনিয়ন দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব ফ্রাইড পটল, যেগুলো আমরা ফার্স্টেই ফ্রাই করে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি এগুলো আমরা। আমরা এরপর এগুলো কভার করে দিব, কভার করে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ হয়ে গিয়েছে, এখন আমরা আনকভার করব। এখন আমরা একটি চামচ দ্বারা ভালো করে মিশিয়ে দিচ্ছি। পটলগুলোকে উল্টিয়ে দিব। ভিউয়ার্স, খেয়াল রাখবেন পটলগুলো খুব সফট হয়ে আসছে, তাই উল্টানোর সময় ছিঁড়েও যেতে পারে, তাই একটু হালকা হালকাভাবে উল্টিয়ে নেবেন যাতে ছিঁড়ে না যায়। আমরা ভালো করে এভাবে মিশিয়ে দিচ্ছি সবগুলো। ভিউয়ার্স, ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে পটলের ভিতর মশলাগুলো ভালো করে ঢুকে গিয়েছে এবং খুব ভালো একটি স্মেল আসছে, আপনারা দেখতেই পারবেন। আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি এবং আচারি আচারি একটি ভাব চলে এসেছে। এখন আমরা 1 কাপ দুধ দিয়ে দিব। এগুলো রুম টেম্পারেচারে ছিল, দুধ দিয়ে দিচ্ছি। এখন আমরা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমরা চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বয়েল আসতেছে। এখন আমরা পানি দিয়ে দিব 1 কাপ মতো।
ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন দুধ দেওয়ার পর কালারটা আরো সুন্দর করে ফুটে উঠছে। এখন পানি দিয়ে দিব। এখন আরো কিছুক্ষণ এটি কভার করে রান্না করব যাতে তেলটা উপরে বেশি উঠে। ভিউয়ার্স কিছুক্ষণ পর চলে এসেছি, এখন আমরা আনকভার করব। দেখতে পাচ্ছেন পানি দেওয়ার কারণে এর খুব জুসি একটি ভাব চলে এসেছে। এখন আমাদের স্পেশাল ইনগ্রেডিয়েন্ট গরম মশলা দিয়ে দিব। আমরা গরম মশলা দিয়ে দিয়েছি, এখন আমরা এটি ভাপে 10 মিনিট বা 15 মিনিট রান্না করব, তারপর সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। হয়ে গিয়েছে আমাদের পটলের কুরমা রেস্টুরেন্ট স্টাইলে। এখন আমরা এটি সার্ভ করব একটি প্লেটে। এভাবে কুরমা রান্না করলে কিন্তু ভিউয়ার্স খুব টেস্টি হয়, তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্লিজ আমার রেসিপিটি একবার বাসায় ট্রাই করে দেখবেন। এটি খেয়ে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমি এখানে সার্ভ করে নিচ্ছি। যদি আপনাদের আমার এই পটলের কুরমা রেসিপি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল আইকন প্রেস করে নতুন নতুন ভিডিও পেতে উৎসুক থাকুন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য একটি ভিডিওতে।